জন্ম নিবন্ধন সনদে নাম নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়। পাসপোর্ট তৈরি, বিদেশে বিভিন্ন সেবা নিতে সমস্যা হওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ রাশিদুল হাসান। নতুন নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধন সনদে প্রত্যেক ব্যক্তির নাম কমপক্ষে দুই শব্দের হতে হবে। এর ব্যত্যয় হলে জন্ম নিবন্ধন সনদ দেওয়া হবে না। অর্থাৎ এখন থেকে রহিম, সাজিদ, রশিদ, পপি এ ধরনের এক শব্দের নামে আর নিবন্ধন সনদ ইস্যু করা হবে না। নির্দেশনায় বলা হয়েছে জন্ম নিবন্ধন সনদে নাম হতে হবে অন্তত দুই শব্দ বিশিষ্ট, যেমন আব্দুর রহিম, সাজিদ হোসেন, রশিদ রহমান বা পপি আক্তার। দুই শব্দের কমে নাম হতে পারবে না, তবে দুই শব্দের বেশি হতে পারবে, যেমন মোহাম্মদ সাজিদ হোসেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ রাশিদুল হাসান জানান, জন্ম নিবন্ধন ব্যক্তির প্রথম ও প্রাথমিক নিবন্ধন। জন্ম নিবন্ধন সনদ ব্যক্তির ও ব্যক্তির পিতামাতার পরিচয় বহন করে। এই নিবন্ধনের ওপর ভিত্তি করে ব্যক্তি জীবনের পরবর্তী সব নিবন্ধনই হয়ে থাকে। তাই শুধু ডাক নাম বা এক শব্দ বিশিষ্ট নাম উল্লেখ করে জন্ম নিবন্ধন করা যাবে না। জন্ম নিবন্ধন আইন করা হয় 2004 সালে, যা কার্যকর করা হয়েছে 2006 সাল থেকে। পাসপোর্ট ইস্যু, বিবাহ নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স নেয়া, জমি রেজিস্ট্রেশন সহ বিভিন্ন কাজে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে। শুরুর দিকে হাতে লিখে জন্ম নিবন্ধন সনদ দেওয়া হতো। পরে 2010 সালের শেষ দিকে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে আবেদন করার মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ দেওয়া শুরু হয়। জন্ম নিবন্ধন সনদ নিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। দিনের পর দিন অপেক্ষা করেও কাজ হয় না। অনেক সময় বলা হয় সার্ভার সমস্যার কারণে আবেদন গ্রহণ করা যাচ্ছে না। অনেকে বাধ্য হয়ে কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন। আবেদন করতে গিয়ে যে ভোগান্তি, তার চেয়ে দ্বিগুণ ভোগান্তি পোহাতে হয় সংশোধন করতে গিয়ে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের সূত্র জানায়, মূলত জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদনের ওয়েবসাইটের কারিগরি ত্রুটির কারণে প্রায়ই আবেদন করা যায় না। কারিগরি ত্রুটির মধ্যে রয়েছে সার্ভারে জায়গা কম থাকা এবং এর সঙ্গে যুক্ত সফটওয়্যারগুলো আপডেট না থাকা। এছাড়া রয়েছে জন্ম ও নিবন্ধন কার্যালয়ে দক্ষ জনবল না থাকা। সাইদ রহমান, কালবেলা।